আমার মাথা কোনো কাজ করছে না ভাইয়া এসব আবুলতাবোল কী বলছে আমায় আমি আবার কখন ভাইয়াকে বাসা থেকে অপমান করে বের করে দিলাম ভাইয়াকে দিনের বেলা ঘুমিয়ে কোনো খারাপ স্বপ্ন দেখেছে নাকি আদ্রিতা কী হয়েছে রে আম্মু দেখো না আদ্র ভাইয়া কী সব আবুলতাবোল বলছে আম্মু আমার কাছ থেকে ফোনটা নিয়ে হ্যালো বলতেই আদ্র ভাইয়া ওপাস থেকে জিজ্ঞেস করে ফুফু তুমি ঠিক আছো তো তুমি বাসায় কিন্তু আদ্রিতা যে আমাকে বলল তুমি বাড়ি ছেড়ে চলে গেছো আর আমাকে অপমান করে তাড়িয়ে দিল আমি তো তোমাদের বাসায় গিয়েছিলাম একটু আগে আমি বাসা ছেড়ে চলে এসেছি ঠিকই কিন্তু আদ্রিতা তোকে কিভাবে বাসা থেকে বের করে দিবে আদ্রিতা নিজেও তো আমার সাথে বাড়ি ছেড়ে চলে এসেছে ফুপু তুমি ঠিক আছো তো আদ্রিতাকে আমি নিজের চোখে দেখেছি ও ওর সৎ মায়ের কোলে মাথা রেখে আঙুর খাচ্ছে ওই মহিলা সোফায় বসে ওকে নিজ হাতে মুখে তুলে ওকে খাওয়াচ্ছে আমি যখন তোমাদের বাসায় গেলাম এক বয়স্ক মহিলা এসে গেট খুললেন মনে হয় তিনি ওই মহিলা মানে ফুফার দ্বিতীয় স্ত্রীর মা তারপর ভেতরে ঢুকতেই দেখি হলরুমের সোফায় বসে আছেন ওই মহিলা আর তার কোলে মাথা রেখে সোফায় শুয়ে শুয়ে আঙ্গুর খাচ্ছে আদ্রিতা দেখি তো আমার মেজাজ বিগড়ে গেল আমাকে দেখে ফুফার দ্বিতীয় স্ত্রী জিজ্ঞেস করলো আমি কে কাকে চাই আমি তাকে বললাম আমার ফুফু কোথায় আমি আদ্রিতার মামাতো ভাই ওই আদ্রিতা ফুফু কোথায় রে তখন ভদ্রমহিলা উত্তর দিল তুমি নাকি বাড়ি ছেড়ে চলে গেছ আমি আদ্রিতাকে বললাম উনি কী বলছেন এসব ফুপু কোথায় ফুপু বাড়ি ছেড়ে চলে গেছেন মানে তুই কোনো কথা বলছিস না কেন তখন আদ্রিতা ফট করে সবার সামনে বলে আপনি কে আপনাকে আমি চিনি না আম্মু বলেছে না আপনার ফুপু এ বাড়ি ছেড়ে চলে গেছেন আপনিও চলে যান আমি তো ওর কথা শুনে রীতিমতো অবাক এ মেয়ে ওই মহিলাকে আম্মু বলছে আবার আমাকে বলছে চলে যেতে আমি ওকে বললাম এক থাপ পড়ে তোর গাল লাল করে দেব ফুপু কোথায় বল আর তুই আমাকে চিনিস না গালের উপর দুই একটা পড়লেই ঠিক চিনতে পারবি এই কথা বলার সাথে সাথে আদ্রিতা আমাকে হাত ধরে টেনে নিয়ে গেটের বাইরে বের করে দিয়ে ধুম করে গেট লাগিয়ে দিল চিন্তা করো কত বড় বেয়াদব যাই হোক তুমি ঠিক আছো তো ফুফু আব্বু নাকি তোমার জন্য খারাপ লাগছিল তাই আম্মু আমাকে পাঠিয়েছিল তোমাকে আর আদ্রিতাকে নিয়ে আসতে কিছুদিন বেরিয়ে যাবার জন্য তাহলে আব্বুরও ভালো লাগতো আর তোমাদের আমাদেরও কিন্তু বাসায় গিয়ে যা দেখলাম তাতে তো আমার কিছুই আর ভালো লাগছে না তুই ভাইয়াকে কিছু বলিস নি তো বা ভাবিকে না ফুপু আমি এখনও বাসায় যাইনি কাউকে কিছু বলিস না কেমন আমি কালই তোদের বাসায় আসছি আদ্রিতাকে নিয়ে ভাবিকে বলিস ফুপুর একটু কাজ ছিল তাই আজকে আসতে পারেনি কাল আসবে কিন্তু ফুপু আদ্রিতা তো বাসায় ওকে তুমি পাবে কোথায় আমি তোকে বাসায় এসে সব বলছি আপাতত কাউকে কিছু বলিস না তুই অযথা সবাই চিন্তা করবে আচ্ছা ফুপু তুমি ঠিক আছো তো হ্যাঁ আমি ঠিক আছি আর আদ্রিতাও আমার সাথে আছে চিন্তা করিস না ধুর আমি বুঝতেই পারছি না কিছু আদ্রিতা আবার তোমার কাছে গেল কিভাবে। বললাম তো দূর থেকে বললে এখন কিছুই বুঝবি না কাল এসে আমি তোকে সব বলছি রাতটুকু অপেক্ষা কর আচ্ছা ফুপু, তুমি সাবধানে থেকো আচ্ছা রাখছি হুম তারপর আমাকে আর আম্মুকে দুজন মহিলা তাদের বাসায় নিয়ে যান তারা সম্পর্কে দুজন যা হন তাদের সাথে অনুদ্রিতাদের খুব ভালো সম্পর্ক তারা আমাদের ফ্রেশ হয়ে নিয়ে বলেন তারপর আমাদের খেতে দেন আমরা ফ্রেশ হয়ে খেয়ে নিই তারপর তারা দুজনেই আম্মুকে জিজ্ঞেস করেন আমি কেমন আমি কেমন আছি সব। আর তারা অনুদ্রিতা কেমন তাও বলা শুরু করেন তাদের মধ্যে একজন বলেন জানো তোমার বোন কেমন কেমন একদম দুষ্টু একটা মেয়ে সারা এলাকা নিজেই মাথায় করে রাখে সবাইকে পেরেশানিতে রেখে দেয় কার গাছের ফল কার পুকুরের মাছ সব সে পেরে ধরে নিয়ে আসে তোমার মা কত না করতেন কিন্তু শুনতই না হি হি করে হেসে বলতো ও নাকি এগুলো করতে ভালো লাগে বাসায় তো একটু সময়ের জন্যও থাকতো না রাত সারা সারাদিন টই করে ঘুরে বেড়াতো তোমার মা ওকে নিয়ে কত যে চিন্তা করতো জানে না পা ওদের মা আদ্রিতার কথা প্রায় আমাদের কাছে বলতো বলতো মেয়েটাকে যদি একবার দেখতে পেতাম আমরা বলতাম যাও তাহলে দেখে আসো সে বলতো যেতে তো পারি কিন্তু মেয়েটারে দেখলে যে রেখে আসতে মন চাইবে না তাছাড়া যারা এখন ওর বাবা মা তারাও কষ্ট পাবে আমি যদি গিয়ে মেয়ের জন্য কান্নাকাটি করি অন্যদ্রিতা দেখলে তো নিয়ে আসতে চাইবে ওকে তখন আমি কি করব। আমি তো আর নিয়ে আসতে পারবো না তখন কষ্ট আরও বাড়বে থাক আমার মেয়ে তাদের কাছে ভালো আছে ভালো থাক তুমি ভালো আছো তোমা হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আম্মু আব্বু আমাকে কখনোই বুঝতেই দেননি আমি যে তাদের পালিত সন্তান যাক শুনে খুশি হলাম এবার তাহলে তোমরা শুয়ে পড়ো অনেক পথ জার্নি করে আসছ কি বলে যে আপনাদের ধন্যবাদ দিব ভাবি আপনারা যা করলেন না আপা কি বলেন ধন্যবাদ দিতে হবে না আপনারা আমাদের আদৃতাকে এত ভালো রেখেছেন তাতেই আমরা খুশি তারা আমাদের ঘুমাতে বলে চলে যান আমি আর আম্মু শুয়ে পড়ি আম্মু আর্দ্র ভাইয়া কী বললো সে এমন ভুলভাল কি বলল আমাকে আমি নাকি তাকে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছি এখন ঘুমা সকাল হোক তোর মামার বাসে গিয়ে আদ্র সামনে সব বলবো কিন্তু অনুদ্রিত এখন কোথায় আছে কেমন আছে ও সন্ধান পাব কি করে ওকে নিয়ে তোর চিন্তা করতে হবে না ও যেখানে আছে ভালো আছে আর্দ্রকে বলে ওর খোঁজখবর নিব না আচ্ছা ঠিক আছে আমি আর আম্মু ঘুমিয়ে পড়ি সকাল হতেই নাস্তা করে আমরা ভদ্র মহিলা দুটোকে বিদায় জানিয়ে চলে আসি মামার বাসায় মামা মামি তো আমাদের দেখে মহা খুশি কিন্তু আর্দ্র ভাইয়া মুখটা একদম কালো করে রেখেছে আমাকে দেখে অথচ অন্য সময় কত সুন্দর টাই না দিত আমাদের দেখে মামি আমাদের ফ্রেশ হতে বললেন আমরা ফ্রেশ হলাম আদ্র ভাইয়া আম্মুর কাছে আসলেন এসে বললেন ফুপু, তুমি ভালো আছো ঠিক আছো হুম ঠিক আছে আমি এবার বলো আদ্রিতা তোমার কাছে কি করে এলো ওকে তো আমি বাসায় দেখে এসেছি আর ও আমার মুখের উপর ধুম করে গেটও লাগিয়ে দিয়েছে ওহ ভাইয়া বারবার কি আবোল তাবোল বলছো আমি কেন তোমার মুখের উপর গেট লাগাতে যাব। তাহলে কি তোর ভূত লাগিয়েছে না ওর ভূত লাগায়নি অনুদ্রিতা লাগিয়েছে অনুদ্রিতা এ আবার কি হুম অনুদ্রিতা আদ্রিতার যমজ বোন কি আদ্রিতার যমজ বোন হ্যাঁ তোকে আমি সব খুলে বলছি এরপর আম্মু আদ্র ভাইয়াকে আর আমাকে অনুদ্রিতার কথা সব খুলে বলেন আমাকে দত্তক নেয়া থেকে শুরু করে অনুদ্রিতাকে খুঁজতে গ্রামে যাওয়া পর্যন্ত সব কিছু আর এও বলেন অনুদ্রিতা আমাকে খুঁজতে ওই বাসায় গিয়েছে আর্দ্র ভাইয়া এবার সব বুঝতে পেরেছি বাসায় আমি ছিলাম না ছিল অনুদ্রিতা সবই তো বুঝলাম কিন্তু অনুদ্রিতা তাহলে ওই মহিলাকে আম্মু কেন ডাকছে আমাকে না হয় চেনে নি কিন্তু ওরকম ব্যবহার কেন করলো আর তাছাড়া ওই মহিলার কোলে শুয়ে আছেও আবার মহিলা ওকে আঙুরও খাওয়াচ্ছে কয়েক ঘন্টার মধ্যে এত খাতির কীভাবে এদের মহিলা কি দেখেনি আদ্রিতা তোমার সাথে বাসা থেকে বেরিয়ে গেছে তাহলে ওই মেয়েকে আদ্রিতা মনে করে এত আদর কেন করছে উনি অনুদ্রিতাকে আদ্রিতা মনে করেছে এটা ঠিক কিন্তু এত আদর কেন করছে আমিও ঠিক বুঝতে পারছি না আম্মু আমি জানি কি জানিস অনুদ্রিতাকে আমি ভেবে আব্বুর দ্বিতীয় স্ত্রী কেন এত আদর যত্ন করছেন কারণ আব্বু তার সামনে আমি বেরিয়ে আসার মুহূর্তে বলে দিয়েছেন আব্বু ওই বাড়ির অর্ধেক আমার নামে লিখিয়ে দিয়েছেন তাই আমার আদর তার কাছে বেড়ে গিয়েছে কিন্তু অনুদ্রিতা কেন ওনাকে আম্মু ডাকছে আর্দ্র ভাইয়াও কি বুঝতে পেরেছে আমার আম্মু যে তোমার ফুফু ওই মহিলা না হ্যাঁ খুব ভালোভাবেই বসতে পেরেছে আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে ও কিন্তু আদ্রিতা সেজেই আছে ওখানে অনুদ্রিতা হিসেবে নয় আরও যখন আমাকে অপমান করছিল ওই মহিলা কি সুন্দর হাসছিল আব্বু ছিলেন না বাসায় না ফুপা ছিল না আমি তো কিছুই বুঝতে পারছি না আমি ওনারে ফুপু। তুমি কি কিছু আন্দাজ করতে পারছো না তবে আমার মনে হয় না অনুদ্রিতা এমন কিছু করবে যাতে আদ্রিতার ক্ষতি হয় কোনো না কোনো রহস্য তো ঠিকই আছে কিন্তু তুমি বাসা থেকে চলে কেন গেছো আরে এ আমার আবার আরেক কাহিনী ওই মহিলা তার মা বোন মিলে তোর ফুপাকে ঠকাচ্ছে তার মাথাটা খারাপ করে দিচ্ছে তাই তাদের প্ররোচনায় পরে তোর ফুপা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আমাকে বের করে দিয়েছে বলে আদ্রিতাও আমার সাথে বেরিয়ে এসেছে কিন্তু এখন আমরা কি করব ফুফু সব কিছু ঠিক করব কিভাবে। সব ঝামেলার সমাধান হবে কি করে এখন প্রথম কাজই হচ্ছে তোর ওই বাসায় এন্ট্রি নেওয়া আমি আমি কেন ওই বাসায় যাব কারণ যা করার এখন সব তোকেই করতে হবে আমি আর আদ্রিতা তো আপাতত যেতে পারছি না তাই তুই যাবি ওখানে থেকে সব ঝামেলা মিটমাট করবি তোমরা নেই আমি কিভাবে যাব ওই বাসায় আর ফুপা কি আমাকে অ্যালাউ করবে তোর ফুপা খারাপ মানুষ নারী তিনি আগের মতোই আছেন শুধু খারাপের পাল্লায় পরে মাথাটা একটু বিগড়ে গেছে তোকে সে খুশি মনে থাকতে বলবেন আমার রাগ তোর উপর ঝাড়বেন না কিন্তু আমি কি বলে থাকবো তুই বলবি কয়দিন পর তোর চাকরির জন্য একটা পরীক্ষা আছে তাই তোর কিছুদিন কোচিং ক্লাস করা লাগবে আর কোচিং সেন্টার আমাদের বাসার কাছে আচ্ছা ঠিক আছে তা না হয় বললাম কিন্তু ওই বাসায় গিয়ে আমার প্রথম কাজ কি। ওই বাসায় গিয়ে তোর প্রথম কাজ হচ্ছে অনুদিতার সাথে কথা বলা ওকে সব কিছু খুলে বলা তারপর দুজন মিলে প্ল্যান করে জুটি বদ্ধ হয়ে যেভাবে পারিস ওই মহিলা আর মহিলার মা বোনের প্রতারণার পর্দা তোর ফুফার সামনে ফাঁস করা কিন্তু ওই অনুদ্রিতা তো আদ্রিতার ভাব নিয়ে বসে আছে আর যেভাবে ওই মহিলার কোলে শুয়েছিল ও কি ওই মহিলার বিপক্ষে যাবে তুই আগে যা তারপর অনুদ্রিতাকে আদ্রিতার সাথে কথা বলিয়ে দিস তাহলেই হবে যা বলার আদ্রিতা আর আমি ওকে বুঝিয়ে বলবো না তুই গিয়ে আগে ওর সাথে কথা বল ওকে তর দলে আন ধুর কী এক ঝামেলা যেইভাবে ওই দিন মুখের উপর গেট লাগিয়ে দিল না জানিয়ে এবার কী করে এত ফাজিল মেয়ে বাবা আর আমাদের আতৃতা কত ভালো হুম এই ভালো মেয়েটাকে তো কত কিছু বলছিল রাগ করছিল আমার সাথে শরীরে মেজাজ খারাপ হয়ে গিয়েছিল আমি কি জানি নাকি ওটা আমাদের আত্মিতা না পচা মেয়ে এই খবরদার আমার বোনকে পচা না ও রে লেগে গেল। লাগবে না হাজার হলো যমজ বোন বলে কথা বুঝেছি বুঝেছি যাই আগে তারপর বলবো তোর বোন পচা নাকি ভালো আচ্ছা ফুফু বাবা মাকে কি বলবো তাহলে কোথায় যাচ্ছি বা কি বলবি একটা চাকুরির জন্য ক্লাস করতে হবে কিছুদিন বন্ধুর বাসায় যাচ্ছিস ওখান থেকে ক্লাস করবি আমি চাই না ভাইয়া ভাবে কোনো কিছু জানুক আমাকে যে তোর ফুফা এগুলো শুনলে ভাইয়া সহ্য করতে পারবেন না এমনিতেই তার দ্বিতীয় বিয়ের কথা ভাইয়া অনেক কষ্ট পেয়েছেন আমি চাই না আর কষ্ট পাক আচ্ছা ফুফু আচ্ছা মামি আমাদের খাওয়া দাওয়া করার জন্য ডাকছেন আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলাম আর্দ্র ভাইয়া খাবার টেবিলে বসে মামা মামিকে কোচিংয়ের কথা বলল। আর বলল তার কিছুদিন বন্ধুর বাসায় থাকতে হবে মামা মামিও অনুমতি দিলেন যাওয়ার জন্য খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে বিকেলে রওনা দেয় আদ্রু ভাইয়া আম্মুকে বলে শুধুমাত্র তোমাদের মুখের দিকে চেয়ে আমি ওই অভদ্র মহিলা আর নাগিনটার সামনে নিজের চার নিয়ে যাচ্ছি নইলে কোনোদিনও যেতাম না এই ভাইয়াই আমার বোনকে নাগিন বলবা না তাহলে কি বিষয়ধর নাগিনী বলবো আম্মু ভাইয়াকে কিছু বলো না আদ্র ওখানে গিয়ে অনুদ্রিতার সাথে বন্ধুত্ব করতে গিয়ে আবার শত্রুতা বাঁধিয়ে ফেলিস না দেখা যাক ফুফু কী হয় আসছি তাহলে দোয়া করে দাও হুম ভালো মতো যা আর দোয়া করি তুই তোর মিশনে সাকসেস হ আমাদের সংসারে সুখ ফিরে আসুক আদ্রি তা আসছি রে সাবধানে যেও সাবধানে থেকো আমার বোন আবার যেন গেট লাগিয়ে দেয় না হি হি করে হেসে বলে উঠল আচ্ছা আচ্ছা তোরাও ভালো থাকিস ফুফুকে দেখে রাখিস আদ্র ভাইয়া মামা মামির কাছ থেকে বিদায় নিয়ে রওনা দাও আমাদের বাসার উদ্দেশ্যে বাসায় পৌঁছে কলিং বেল বাজাতে গেট খুলে অনুদ্রিতা হায় নাগিন আপনি আবার এসেছেন চলে যান এক্ষুনি হুম হুম এবার তো যাবার জন্য আসিনি এবার এসেছি থেকে যেতে মানে আমি কিন্তু আজও মুখির উপর গেট বন্ধ করে দেব তাই ভালো মতো বলছি চলে যান দেখি তো কীভাবে গেট বন্ধ করতে পারো এই বলে আদ্র ভাইয়া ধাক্কা দিয়ে পেছনে নিতে নিতে দেয়ালের কাছে নিয়ে যায় অনুদ্রিতা দেয়ালে আটকে যায় শরুন বলছি সরুন ছাড়ুন আমাকে আদ্রভায়া ভাইয়া অনুদ্রিতার চোখে চোখ রেখে বলে ধরেই যখন ফেলেছি সহজে ছাড়ছি না সরি বলো সরি কিসের জন্য সরি আমার সাথে যে রুট বিহেভ করেছ সেই জন্য ইস আমার বইয়ে গেছে ছাড়ুন আমাকে নয়তো আমি চিৎকার দিব কিন্তু আদ্রিতা কে এসেছে মামুনি আম্মু দেখো না আসো এখানে আদ্র দ্রুত অনুদ্রিতাকে ছেড়ে দেয় আর বলে তোমার সাথে আমার কিছু কথা আছে আসলে আদ্রিতা ভাইয়া কথা সম্পূর্ণ করার আগেই আপুর দ্বিতীয় স্ত্রী চলে আসেন তুমি তুমি আবার এসেছো জি আসসালামু আলাইকুম কী জন্য এসেছ আমার একটু ফুপার সাথে কথা ছিল কী কথা শুনি ফুপা কি অফিস থেকে বাসায় ফিরেছেন কখন ফিরবেন তা কি বলবো আপুর শরীরটা ভালো না তাই আজ তাড়াতাড়ি চলে এসেছেন আমি আব্বুকে ডেকে দিচ্ছি কথা বলে দ্রুত চলে যাবেন দেখা যাক তুমি ডাকো আগে অনুদিতা আব্বুকে ডেকে দেয় আব্বু এসে দেখেন আদ্র ভাই এসেছে আদ্র ভাইয়াকে দেখে আব্বু বলেন কেমন আছো আদ্র আসসালামু আলাইকুম ফুপা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শুনলাম আপনার শরীরটা নাকি ভালো না ওই তো বয়স হচ্ছে এখন একটু এরকম হবে। তা তুমি কি মনে করে এলে তোমার ফুপু পাঠিয়েছে কোনো লাভ হবে না ও যে অন্যায় করেছে ওর মাফ নেই না ফোপা আমি ওই জন্য আসিনি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে আমি আসতে চাই না আপনাদের যা ভালো মনে হয় করুন আমি তো এসেছি আমার দরকারে কি দরকার বলো আসলে ফোপা আমি একটা চাকরির পরীক্ষা দেব আর তার জন্য আমাকে কিছুদিন কোচিং করতে হবে কোচিং সেন্টারটা আপনাদের বাসা থেকে কাছে সেই জন্য চাচ্ছিলাম আমি কিছুদিন এখানে থাকতে যদি আপনি অনুমতি দেন তবে। তবে আমার উপকার হতো এ আবার বলতে হয় নাকি দোষ তোমার ফুপু করেছে তুমি বা ভাই ভাবিত কর নিজে আমি তোমাদের সাথেও বাজে ব্যবহার করব সম্পর্ক নষ্ট করে দিব থেকে যাও তোমার যত যতদিন ইচ্ছা ততদিন যখন ইচ্ছে তোমরা আসবে থাকবে বাড়াবে নিজের বাড়ি মনে করে। কোনো সংকোচ করবে না কেমন তোমার কিছু দরকার হলে আদ্রিতাকে বলো কেমন তাছাড়া কাজের মহিলাও আছে তাকেও বলতে পারো অনেক ধন্যবাদ ফুফা আমি তাহলে কোন রুমটাতে থাকবো আদ্রিতা আমাদের গেস্টরুমটা দেখিয়ে দাও তো ওকে আব্বু আমি তোমার দেখাতে হবে না মামনি আমি নিয়ে যাচ্ছি আদ্র যে ওই বাসায় থাকবে আব্বুর দ্বিতীয় স্ত্রীর তা পছন্দ হলো না না করতেও পারবেন না কারণ আব্বুর চোখে তাহলে সে খারাপ হয়ে যাবেন তিনি গিয়ে আদ্র ভাইয়াকে গেস্টরুম দেখিয়ে দেন তোমার যখন যা প্রয়োজন হয় তুমি আমাদের কাজের মহিলাকে বলবে আর ইমার্জেন্সি কিছু প্রয়োজন হলে আমাকে ডাকবে আদ্রিতাকে ভুলেও ডাকবে না ওর সাথে কোনো কথা বলারও চেষ্টা করবে না তোমাদের মতো ইয়াং ছেলেদের দিয়ে কোনো বিশ্বাস নেই কী বলছেন আপনি আজিতা আমার ফুপাতো বোন ছোটো থেকে দেখে আসছি ওর সাথে কথা বলবো না ফোপা বোন কি আপন না পালিত তাছাড়া এখন তো তোমার ফুপুও এ বাড়িতে নেই তাই আজিতা এখন শুধু আমার মেয়ে আমারই ওকে দেখে শুনে রাখতে হবে তাই যা বললাম মনে রেখো দেখা যাবে আপনি এখন আসুন আমি ফ্রেশ হব হ্যাঁ যাচ্ছি আব্বুর দ্বিতীয় স্ত্রী চলে যান আদ্র ভাইয়া আমাকে ফোন দেন হ্যাঁ ভাইয়া বলো কি অবস্থা আদ্রিতারে বাসায় তো এসে গেছি ফোঁপা থাকতে অনুমতি দিয়েছেন কিন্তু ওই মহিলা তো সাফ সাফ না করে দিয়ে গেল আমি যেন আদ্রিতা মানে অনুদ্রিতার সাথে কোনো কথা না বলি আমার মতো ইয়াং ছেলেদের সে নাকি বিশ্বাস করে না কিন্তু আমি তো জানি এখানে ঘাপলা আছে আরে বুঝো না সে ভাবতেছে তোমার সাথে যদি অনুদ্রিতা মিলে যায় সে তো জানে ওটা আমি আর তারপর যদি তোমরা মিলে কোনো প্ল্যান করো আম্মুকে বাসায় নিয়ে যাও ওই মহিলা কম চালাক না বুঝছো নইলে আমার আব্বুকে এভাবে ফাঁসি বিয়ে করে চালাক বলেই পেরেছে আচ্ছা অনুদ্রিতার কেমন ব্যবহার দেখলে আরে আমি ওকে কিছু বলতে যাব তোদের ব্যাপারে আর তখনই ও আম্মু আম্মু করতে লাগলো আর মহিলা এসে হাজির তোর বোন তো আমাকে সহ্যই করতে পারে না আর কি জানি ওকে আমার তেমন সুবিধারও মনে হচ্ছে না আমার তো মনে হচ্ছে আমাদের চেয়ে আরও বড় কোনো প্ল্যান করে ও বাসায় ঢুকেছে ধূর কি যে বলো ও আমাকে খুঁজতেই বাসায় এসেছে আর কি প্ল্যান করে আসবে তুমি একটু বেশিই ভাবছো না রে আমার মনে হয় না আমি বেশি ভাবছি তাহলে এখন কি করতে চাইছো আমি চাইছি ওকে আপাতত কিছুই বলবো না আগে ওর ভাবসা বোঝার চেষ্টা করি তারপর দেখি শেষ পর্যন্ত জল কোথায় গড়ায় আচ্ছা ভাইয়া তোমার যা ভালো মনে হয় তাই করো আচ্ছা ফুপুকে তাহলে চিন্তা করতে না করিস বলিস ফুপা আমার সাথে রকম খারাপ ব্যবহার করেননি বরং বলেছেন আমি যেন নিজের বাড়ি মনে করেই থাকি তোকে অবশ্য বিয়ে করলে নিজের বাড়ি তো হয়ে যেত ওই যে মানুষ করে না মামা তো ফুপা তো চাচাতো চাচাতো খালাতো খালাতো হয়তো এমন বিয়ে অন্তত এই বিশাল বাড়ির অর্ধেক মালিক তো হতে পারতাম করবি না কি আমাকে বিয়ে ভাইয়া তুমি না লোভী একটা আমাকে বলে দেব কিন্তু যাও তোমার নিজের কাজে মন দাও যে কাজের জন্য গিয়েছো তুমি আচ্ছা রাখছি তবে তুই চাইলে কিন্তু পারিস এ বাড়ির মালিক আমায় বানাতে ভেবে দেখিস হি হি বুঝেছি তোমার মামার হাতের মার খাওয়ার ইচ্ছে হয়েছে দাঁড়াও মামাকে বলে আসছি ওই না না রাখছি রাখছি আর্দ্র ভাইয়া ফ্রেশ হয়ে নেয় কাজের মহিলা ভাইয়ার জন্য নাস্তা নিয়ে যায় ভাইয়া ভাবছে কিভাবে অনুদ্রিতার মনের খবর জানতে পারবে আর কিভাবেই বা আমাদের প্ল্যান সাকসেস হবে ভাইয়া নাস্তা করে ছাদে যায় গিয়ে দেখে একটা মেয়ে ফুল ধরে ছবি তুলছে আর্দ্র ভাইয়াকে দেখে তার হাত থেকে ফোনটাই পড়ে যায় হা করে তাকিয়ে থাকে সে আদ্রভায়া ভাইয়ার দিকে ও হ্যালো আপনার ফোন ওহ সরি কে আপনি আমি আদ্র আদ্রিতার মামাতো ভাই আপনি আমি অধরা এটা আমার দুলা ভাইয়ের বাসা ও আপনি তাহলে আমার পপুর সতীনের বোন এভাবে বলছেন কেন আপনি আমাকে অধরা বলে ডাকবেন আমার তো মনে হয় আপনি আমার দুই চার বছরের বড় হবেন দুই চার বছর আজকাল কোনো ব্যাপার না দেখুন প্রিয়াঙ্কা চোপড়ার বর প্রিয়াঙ্কা চোপড়ার থেকে দশ বছরের ছোট ওহ যা তোমাকে তুমি বলে ফেললাম আমি কি বললাম আর আপনি কি বলছেন মাথা কি কোনো সমস্যা আছে নাকি আপনার আরে না সমস্যা কেন থাকবে তুমি আমাকে অধরা বলে ডাকবে আর তুমি করে বলবে কেন কারণ তোমাকে আমার ভালো লেগেছে মানে হুম কিন্তু সম্পর্কে তো আপনি আমার আন্টি হন রাখো তোমার আন্টি আপন আনটি তো আর না কোথাকার তালতো আন্টি না আপনার মাথায় আসলে কোনো সমস্যা আছে আমি যাই এই বলে আদ্র ভাইয়া দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে যায় আর অনুদ্রিতার সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগে সেই সময় অনুদ্রিতা আদ্র ভাইয়ার হাত ধরে ফেলে আর বলে ইচ্ছে তো করছে ছেড়ে দিই কিন্তু গেস্টদের আমরা অসম্মান করি না তাই ছাড়লাম না এরপর থেকে দেখে শুনে চলবেন আপনাকে ধরার জন্য সবসময় আমি তো থাকবো না কেন থাকবে না থেকো আমার পাশে পাশেই থেকো শত হলো মামাতো ভাই আমি তোমার আমার খেয়াল রাখা তোমার দায়িত্ব নাগিন ছেড়ে দেব হাত মন চাইলে দাও সিনেমায় নায়ক নায়িকাকে এভাবে বাঁচায় আর বাস্তবে নায়িকা নায়ককে বাঁচাচ্ছি সু সুইট আপনি আসলে একটা পাগল জানতো এখান থেকে এই বলে অনুদিতা আদ্র ভাইয়ের হাত ছেড়ে ছাদে চলে যায় আদ্র ভাইয়াও অনুদিতা ছাদে যায় বলে আবার ছাদে যায় আদ্র ভাইয়া যাবার পর আবারও অধরা আন্টি ভাইয়ার কাছে আসে এবার আদ্র ভাইয়া অনুদ্রিতার পেছনে গিয়ে বলে আমাকে বাঁচাও এই মহিলা আমাকে জ্বালিয়ে মারছে কি আমি মহিলা না সরি হা হাহা করে হেসে উঠল অধরা তুমি হাসছ আন্টি তো লাগে না আপনি আন্টি আন্টি বললে সমস্যা কি? তোমার আন্টি হই ঠিক আছে কিন্তু ও আমাকে অধরা বলে ডাকবে আমি ওকে অনুমতি দিয়েছি হি হি তাই নাকি তাহলে ডাকু নানটিকে অধরায় বলে আমি নিচে যাই কাবাব মেয়ে হাড্ডি হবার ইচ্ছা নেই এই বলে অনুদ্রিতা নিচে নেমে যায় আর্দ্র ভাইয়াও অধরার পেছন পেছন নিচে নামতে থাকে আর বলে তোমার সাথে আমার একটু কথা ছিল কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই কেন নেই ফুফার যেখানে আমার সাথে কোনো সমস্যা নেই সেখানে তোমার কি সমস্যা আমার অনেক সমস্যা কি সমস্যা সেটাই তো জানতে চাচ্ছি আদ্রিতা তুমি ও ছেলের সাথে কি করো এদিকে এসো আমার কাছে এসো আম্মু আমি একটু ছাদে গিয়েছিলাম সেও গিয়েছিল এই আর কি তোমাকে যেন ওই ছেলের আশেপাশে আমি আর না দেখি আমারও কোনো ইচ্ছে নেই আম্মু তাহলে যাও তোমার রুমে যাও অনুদ্রিতা অনুদ্রিতা রুমে চলে যায় আদ্র ভাইয়াও আদ্র ভাইয়া রুমে চলে যায় রাতে আব্বু আদ্র ভাইয়াকে খেতে ডাকেন তারা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে আব্বু আদ্র ভাইয়াকে বলেন কোনো সমস্যা হচ্ছে না তো আদ্র না পোপা কোনো সমস্যা হচ্ছে না কোনো সমস্যা হলে আমাকে জানাবে আমি একটা কথা বলতে চাইছিলাম জি আম্মা বলেন আমি আবার লুকাই লুকায় কোনো কথা বলতে পারি না তাই সামনাসামনি বলছি বলছিলাম কি এমন ইয়াং একটা ছেলেকে কি বাসায় রাখা ঠিক যেখানে তোমার নিজের একটা মেয়ে আছে বাসায় ছি আম্মা এসব কী বলছেন আপনি আপনি ভুলে যাবেন না আদ্র আর আদ্রিতা মামাতো ভাই বোন আমি যেন দ্বিতীয়বার এ নিয়ে কোনো কথা না শুনি মেজাজটাই খারাপ করে দিল এ কথা বলে আপু উঠে চলে যান আর্দ্র ভাইয়াও উঠে তার রুমে চলে যায় রাতে সবাই ঘুমানোর জন্য শুয়ে পড়ে আদ্র ভাইয়ের রুম আর আপুর দ্বিতীয় স্ত্রীর মায়ের রুম পাশাপাশি আর্দ্র ভাইয়া পানি আনতে নিচে নামতে যায় আর পাশের রুম থেকে শুনতে পায় মা তুমি এসব কী বললে যেখানে আমি নিজে চুপ করে আছি যাতে ওনার চোখে খারাপ না হই আর তুমি কিনা সবার সামনে পাগল হয়ে গেছো নাকি নাকি জ্ঞানবুদ্ধির লোভ পেয়েছি সবই ঠিক আছে আমার তুই কি বুঝতে পারছিস না এই ছেলে নিশ্চয় কোনো বুদ্ধি খাটিয়ে এসেছে তার আব্বা বোকা বলে সব বিশ্বাস করেছে আমি সবই বুঝেছি কিন্তু আমি কিছু বলে আদ্রিতার আপচকে খারাপ হতে চাইনি তাছাড়া আমি ওই ছেলেকে আর আজিতাকেও দুজন দুজনের সাথে কথা বলতে না করে দিয়েছি আর আমি তো চোখে চোখেও রাখছি ওই ছেলে একা কিছুই করতে পারবে না আজিতা সাথ না দিলে আর রাজতে এখন আমি বলতে ফিতা ওই মেয়ের হাব বাপ ও আমার ভালো লাগছে না আগে তো তোকে দেখতেই পারতো না যে না ওর মা চলে গেল তোকে ছাড়া কিচ্ছু বোঝে না আরে বোঝো না আপন মা তো ছিল না ওর ওর একমা হলেই হলো ওর দরকার আশ্রয় বাড়ি তাই আর কি আর তুই যেভাবে ওকে কোলে তুলে নাচতেছিস আমিও তো তোর ভাবমতি কিছুই বুঝতে পারছি না আরে মা আমি ওকে আমার বসে আনছি অর্ধেকবারই ওর নামে শুনুন তুমি আমি তো ওর আব্বুর সাথেও এমন ভাব করি যেন তাকে ছাড়া কিছু বুঝি না কত ভালোবাসি আমি তাকে কিন্তু সত্যি কি তাই আমার না দরকার মেয়েকে আর না দরকার মেয়ের বাবাকে আমার তো দরকার টাকা আর সম্পত্তি যেদিন পেয়ে যাবো সেদিন এই দুটোকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেব আর এবারই হবে আমার শুধু স্বপ্নই দেখিস না প্ল্যান মতো কাজও করিস করছি মা তুমি কোনো ঝামেলা সৃষ্টি করো না এত কষ্ট করে সব আয়ত্তে আনছি আচ্ছা ঠিক আছে আমি আর কিছু করব না আমি যাচ্ছি তাহলে যা আদ্র ভাইয়া সব শুনে পানি আনতে চলে যায় কিন্তু গিয়ে দেখে অনুদ্রিতা ফোনে কার সাথে যেন কথা বলছে আর বলছে আপনি কোনো চিন্তা করবেন না আপনি যেইভাবে বলেছেন আমি ঠিক সেইভাবেই কাজ করছি আমরা আমাদের উদ্দেশ্যে সফল হবই ইনশাল্লাহ হয়ে অবাক হয়ে যায় অনুদ্রিতার কথা শুনে আর ভাবতে থাকে অনুদ্রিতা কার সাথে কথা বলছিল। তাহলে কি অনুদ্রিতা কোনো প্ল্যান নিয়ে এ বাসায় ঢুকেছে আর ফোনের ওই প্রান্তের বিগ প্ল্যানারটাকে